সাইমায়ুব আর শানমাসুদের পার্টনারশিপটা গলার কাঁটা হয়েই দাঁড়িয়েছিল, আর কিভাবে গলার কাঁটা সরিয়ে দলকে বিপদমুক্ত করতে হয় এটা মিরাজের ভালো করেই জানা আছে। প্রথমে মাসুদ, এরপর সাইম, একে একে দুইজনেরই সাজঘরের টিকিট কেটেছেন মিরাজ। গুড লেন্থের বল টাইগার অলরাউন্ডারের হালকা পিচ করেই ভরকে দেয় শানমাসুদকে। বলেন লাইন মিস করেন পাক ব্যাটার, বল সোজা গিয়ে আঘাত করে তার প্যাডে, সঙ্গে সঙ্গেই জোরালো আবেদন টাইগারদের। আম্পায়ারও দিলেন সাড়া, পাক অধিনায়ক রিভিউ নিয়েছেন ঠিকই, তবে কাজের কাজ কিছুই হয়নি, তাকে ফিরে যেতে হয়েছে ড্রেসিং রুমেই। এরপর সাইমের পালা, টাইগার স্পিনার তাকে ফিরিয়েছেন লোভে ফেলে। সামনে গিয়ে খেলতে গিয়েছিলেন পাক ব্যাটার, কিন্তু হয়েছেন পুরোপুরি পরাস্ত, বল ততক্ষণে উইকেটকিপার লিটন দাসের হাতে। আর স্টাম্পিং করতে লিটন করেননি বিন্দু মাত্র দেরি, ফলে সাইমায়ুবকে ফিরে যেতে হয়েছে 58 রান করে। মাসুদ করেছেন 57 রান, 107 রানে 2 উইকেট হারালো পাকিস্তান। সাইম মাসুদের 107 রানের জুটির আগে শুরুটা অসাধারণ করেছিল বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি, আব্দুল্লাহ শফিক বলটা ঠিকমতো পড়ারই সুযোগ পেলেন না, ইনসুইং করে তার ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে গিয়ে ভেঙেছে স্টাম্প। শূন্য হাতে ফিরতে হয়েছে পাক ওপেনারকে। আর তাসকিন আহমেদ দলকে ইনিংসের প্রথম ওভারেই এনে দিয়েছেন উইকেট। ওভারের শেষ বলে শফিককে বোল্ড করলেও এই আউটের নীল নকশা প্রথম বল থেকেই সাজিয়েছেন তাসকিন আহমেদ। প্রথম বল ডেলিভার করেছেন ওয়াইড অফে, দ্বিতীয় বল দিয়েছেন ফুলার লেন্থে, সুইং করে সেটা আরও বাইরে দিয়ে চলে গেছে। ব্যাটার তা খেলার চিন্তাও করেননি। 3 নম্বর ডেলিভারিটা ছিল ব্যাক অফ দ্য লেন্থের, আবারও ছেড়েছেন আব্দুল্লাহ শফিক বল সোজা উইকেটকিপার লিটন দাসের হাতে। চতুর্থ বলে গিয়ে প্রথমবার আক্রমণ ঢাকা এক্সপ্রেসের, এবারও ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারি, বলের গন্তব্য অফ স্টাম্প, তবে ভাগ্যগুণে ব্যাটের কানায় লাগেনি তার। সে যাত্রায় বেঁচে যান পাক ব্যাটার, পঞ্চম বলে আবারও ফুলার লেন্থ এবং শেষ বলে ক্লিন বোল্ড। গোটা ওভারে ব্যাটারকে এক প্রকার ঘোরের মধ্যে রেখে তারপর শেষ বলে সাজঘরে পাঠানো, তাও আবার শূন্য হাতে, একেবারে ড্রিম ওভার যাকে বলে আর কি। 14 মাস পর ফিরেছেন সাদা জার্সির ক্রিকেটে, আর ফিরতেই ম্যাচের উদ্বোধনী ওভার তার হাতে তুলে দিতে দুইবার ভাবেননি ক্যাপ্টেন নাজমুল শান্ত। কেন ভাবতে হয়নি শান্তকে সেটার প্রমাণ তো চোখের সামনেই। ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের প্রথম ওভারেই তাসকিন যা করলেন সেটিকে নতুন বলে একজন পেসারের স্বপ্নের ডেলিভারি বলা যায়। মেডেন উইকেট নিয়ে তাসকিন রাঙালেন নিজের প্রত্যাবর্তন। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।